হাতে আর প্রায় একটা মাস সময়। তারপরেই বাঙালি মাতবে সেরা উৎসব দুর্গাপুজোয়। 2019 সালে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় লেগেছিল রাজনৈতিক রং, কিন্তু তৃণমূল বা বিরোধী দলীয় নেতারা মন্তব্য করেছিলেন দুর্গাপুজোতে রং লাগানো ঠিক নয়। কিন্তু গত বছর থেকে তৃণমূল নিজেদের ভিত শক্ত করেছে, যদিও বঙ্গ বিজেপির দাবি তারা পুজোতে কোনো ভেদাভেদ চায় না। এবছর দুর্গাপুজোয় বিজেপির হেভিওয়েট নেতা নেতৃত্বরা আসবেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন্দ্রীয় নেতামন্ত্রীরা আসতে পারেন এ নিয়ে কানাঘুষো নানা কথাও এদিক ওদিক শোনা যাচ্ছিল। এরই মধ্যে শহরের অন্যতম নামী পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা জানিয়েছিলেন যে তারা তাদের পুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে সূত্রের খবর, সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজোতে আসার সম্মতি জানিয়েছেন। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম আজাদি কা অমৃত মহোৎসব। তেরঙ্গাকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ। লালকেল্লা, ইন্ডিয়া গেট, নতুন সংসদ ভবনের ছবি দেখা যাবে পুজো মণ্ডপে। প্রতিমা তৈরি করছেন বিখ্যাত শিল্পী মিন্টু পাল। আসার প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ও অন্যতম পুজো উদ্যোক্তা সজল ঘোষ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, মৌখিকভাবে তিনি পুজোতে আসার জন্য সম্মতি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো ভারতবর্ষেরই মানুষ, আর এবছর ইউনেস্কো থেকে আমরা এ পেয়েছি, আমাদের দুর্গাপুজো একটা হেরিটেজ তকমা পেয়েছে। এটা একটা আন্তর্জাতিক বিষয়, সর্বভারতীয় বিষয় তো বটেই এই এটা, তো আমরা সেই কারণেই ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। কি মনে করছেন যে বিজেপির তরফ থেকেও কিন্তু এটা বলা হচ্ছে যে আমরাও চাই, বঙ্গ বিজেপি বলছে? দেখুন, আমি বিজেপি করি এ কথা ঠিক, শাশ্বত সত্য, কিন্তু এই পূজোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, পূজোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার পর যদি অভিষেক ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, আমরা তাকেও আমন্ত্রণ জানাতে পারতাম। খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার হবে ব্যাপারটা, আর আমাদের থিমটাও তো মানে কেন্দ্রীয় সরকার যেটা ঘোষণা করেছেন স্বাধীনতার অমৃত মহোৎসব, তার উপরে দুটো কম্বাইন্ড করে আমাদের এই থিমটা, ফলে যদি হয় আমরা খুশি হব। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন কি আসবেন না সে বিষয়ে সরকারিভাবে স্পষ্ট করে কিছু বলেননি পুজো উদ্যোক্তারা। কলকাতা থেকে সুজয় ঘোষের রিপোর্ট, আজ তক বাংলা।